নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইলের কোনো অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস কম্পিউটারে সেটাকে ইনস্টল করব এবং ইনস্টল করার পর সেটা আমরা অপারেট করতে পারবো। তো আপনারা অনেকেই জানেন এই অ্যাপসটার কথা, যারা জানেন না তাদের জন্যই এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো এই অ্যাপসটার নাম হলো ব্লুস্ট্যাক 4। এটা কীভাবে ডাউনলোড করবেন, গুগলে গিয়ে শুধু টাইপ করবেন ব্লুস্ট্যাক। ব্লুস্ট্যাক টাইপ করার পর ফার্স্ট যে সাইটটা আসবে বা ব্লুস্ট্যাক ডাউনলোড বলে যে অপশানটা, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডাউনলোড ব্লুস্ট্যাক যে অপশানটা এসছে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসে ডাউনলোড ব্লুস্ট্যাক অপশানে ক্লিক করবেন। তো ডাউনলোড ব্লুস্ট্যাক অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন। এবং এখানে বলেছেন দ্য ইনস্টলার অটোমেটিকলি ডিটেক্টস দ্য অপারেটিং সিস্টেম। যেহেতু আমার এটা উইন্ডোজ 10-এর 64-বিটের সিস্টেম, সেই জন্য এটা অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে। এ বাদেও আপনারা যদি অপারেটিং সিস্টেম অন্য সিস্টেমের জন্য ডাউনলোড করতে চান, তাহলে এখানে অপারেটিং সিস্টেম চুজ করবেন, তারপরে আপনার অ্যান্ড্রয়েড আর্কিটেকচার সিলেক্ট করবেন। তো অপারেটিং সিস্টেম সিলেক্ট করার পর অ্যান্ড্রয়েড আর্কিটেকচার সিলেক্ট করে আপনারা কিন্তু এটা ডাউনলোড করতে পারেন। তো আমি অলরেডি সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়েছি, এরপরে কীভাবে ইনস্টল করব সেটাই আমি আপনাদের দেখাবো। তো ব্লুস্ট্যাক ইনস্টলার 4.2 এটা ডাউনলোড করে নিয়েছে। এরপর আমরা ইনস্টল করতে গেলে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে দেখুন ইএস অপশান এসছে, এই ইএস অপশানে ক্লিক করব। এরপরে ইনস্টল নাও অপশানে ক্লিক করব। ইনস্টল নাও অপশানে ক্লিক করার পর দেখুন এই সফটওয়্যারটা প্রায় 514 MB, তো এটা ইনস্টল হতে সময় লাগবে, সেই জন্য আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। ইনস্টল হলে আমি পরবর্তী স্টেপ আপনাদের আমি আবার দেখাচ্ছি। তো আমার ব্লুস্ট্যাক অলরেডি ইনস্টল হয়ে গেছে, তো ইনস্টল হওয়ার একদম শেষের পথে। তো আপনারা ব্লুস্ট্যাক ইনস্টল করেও মোবাইলের বিশেষ গেমগুলো খেলতে পারে, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য বলছি যারা কম্পিউটার গেম খেলতে ভালোবাসেন, ধরুন পাবজি গেম বা ফ্রি ফায়ার বা আরও অনেক জনপ্রিয় গেম আছে, তারা কিন্তু এই ব্লুস্ট্যাক অ্যাপ্লিকেশানটা ইনস্টল করেই তবে সেই গেমগুলো ডাউনলোড করে আপনারা খেলতে পারেন, যেগুলো অ্যান্ড্রয়েডের বিশেষ জনপ্রিয় গেম। তো ইনস্টল কমপ্লিট হওয়ার পর তো আমি দেখাচ্ছি বাকি স্টেপ। তো দেখুন এখানে অ্যাকচুয়ালি কিছু গেম অলরেডি দেখাচ্ছে, প্লে নাও অপশানে ক্লিক করে আপনারা গেমগুলো খেলতে পারেন। তো আমরা ব্লুস্ট্যাক ইনস্টল করার পর তার হোম পেজে এই ইনস্টল অ্যাপস বলে যে অপশানটা আছে, ইনস্টল এপিকে অপশানে ক্লিক করবেন। ইনস্টল এপিকে অপশানে ক্লিক করার পর আপনার যার মধ্যে এপিকে ফাইলগুলো আছে সেই এপিকে ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর ইনস্টল করে দেবেন। মোবাইলে যেভাবে ইনস্টল হয় কম্পিউটারে সেইভাবে ইনস্টল হবে, একটু সময় লাগবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো টপিকে।